আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। গত ভিডিওতে আমরা কোশ্চিন ব্যাংকের লিসেনিং পার্ট থেকে 890 নাম্বার কোশ্চিন পর্যন্ত সলভ করেছিলাম। তো আজকে আমরা 891 থেকে শুরু করব। তো শুরু করার আগে, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর পিডিএফ ফাইল পেতে ডিসক্রিপশন বক্সে ক্লিক করুন, এবং বাকি ভিডিওগুলো পেতে প্লে লিস্টগুলো সার্চ করুন। আমার চ্যানেলে প্লে লিস্টে সব ভিডিওগুলো পেয়ে যাবেন। কোরিয়ান ভোকাবুলারি, কোশ্চিন ব্যাংক, টেক্সট বুক, সব আলাদা আলাদা প্লে লিস্ট দেওয়া আছে, আপনারা পেয়ে যাবেন। প্লে লিস্টে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। 891 নাম্বার কি বলছে? ইয়জানুন অত্যক্ষে হাগে সুমনিক্কা, মহিলাটি কি করবে এখন? তো আমরা এখন লিসেনিং এ চলে যাই। 91 নাম্বার লিসেনিং এ কি বলছে দেখি। 91 নাম্বার কি বলছে? নাম যা বলছে যে যিশুসি অলগুলি ওয়ে ঘুরেয়, বলছে যিশু সাহেব অলগুল, অলগুল মানে হচ্ছে মুখমণ্ডল, বা এখানে চেহারা বুঝাচ্ছে, মুখ বুঝাচ্ছে যে আপনার চেহারা কেন এরকম দেখাচ্ছে। মুসুন ইলিশয়, বলছে যে কি হয়েছে। ইয়জা বলছে যে জিহা ছড়ে সরিয় বংথুরুল নুৎক নেরিন খতখাত্তায়, বলছে জিহা চলে পাতাল ট্রেনে সরিয় মানে ডকুমেন্টস, আর বংথু মানে হচ্ছে খাম, অর্থাৎ ডকুমেন্টসের একটা খাম। নুতকনের মানে পাতাল ট্রেনে রেখে নেমে গেছি, মনে হয় পাতাল ট্রেনের ওপরে একটা ডকুমেন্টস রেখে নেমে গেছি, সে কারণে তার মন খারাপ। তারপরে কি বলছে যে অনুল কাজী নেইয়া হানুন বোগোস ইন্দে অধ্যক্ষে হাজিও, অনুল কাজী মানে আজকের মধ্যে নেইয়া হানুন দে, বোগোস অর্থাৎ রিপোর্ট মানে আজকের মধ্যে সে ডকুমেন্টস এর রিপোর্টটা দেখাতে হবে অধ্যক্ষে হাজিও। কিভাবে হবে, মানে সে তো ডকুমেন্ট হারিয়ে ফেলেছে পাতাল ট্রেনে, তো আজকের মধ্যে দেখাতে হবে, কিভাবে হবে এরকম জিজ্ঞেস করছে। তো নাম যা বলছে যে খুরমিয়ন অস জিহাছল বুনসিল মুনসেন থয়ে জন হওয়া হে বসেও, বলছে যে তাহলে আসুন পাতাল ট্রেনের বুন সিল মূল সেন্থ, বুন সিল মূল সেন্থ হচ্ছে লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার, যেটা হচ্ছে হারিয়ে যাওয়া মালামাল খুঁজে দেওয়া হয় যেখান থেকে। তো সেটাই বলছে যে লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টারে একবার ফোন করে দেখুন। তো ইয়োজা বলছে যে আরস্যও, হ্যাঁ বুঝতে পেরেছি, খুরক্ষে হালকেও, হ্যাঁ সেটাই করব। তার মানে মহিলাটি এখন কি করবে, সে লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টারে যোগাযোগ করবে, যেহেতু সে তার ডকুমেন্টসটা হারিয়ে ফেলেছে। তা আমরা এখন কোশ্চিনে চলে যাই। কোশ্চিনে কি বলছে যে ইয়জানুন অধ্যক্ষে হাগে সুমনিক্কা, মহিলাটি এখন কি করবে। তো আমরা অপশন গুলা মিলাই। 1 নাম্বারে বলছে যে বগো সরুল সুকে সুমনিদা, মানে রিপোর্ট লিখবে না। 2 নাম্বারে বলছে সরিয় বংথুরুল সাগে সুমনিদা, ডকুমেন্টস আবার কিনবে সে, ডকুমেন্টস এর খাম না, এটাও না। 3 নাম্বারে বলছে জিহাচল ইয়া গুরো খাগে সুমনিদা, পাতাল ট্রেন স্টেশনের দিকে যাবেন, এটাও না। 4 নাম্বারে বলছে বুনসিল মূল সেন্থয়ে জন হওয়া হাগে সুমনিদা, লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টারে সে ফোন করবে, হ্যাঁ এটা ঠিক আছে, যে তার জিনিসপত্র হারিয়ে গেছে, সে লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টারে ফোন করে দেখবে, তাহলে এটা হচ্ছে উত্তর হবে 4 নাম্বার। পরেরটা দেখি, 92 নাম্বার কি বলছে যে দুরুন নেউঙ্গ দারুন গসুল খরুশিপসিও, বলছে সোনার বিষয়বস্তুর সাথে দারুন, দারুন মানে ভিন্ন বা মিল নেই, সোনার বিষয়বস্তুর সাথে মিল নেই এরকম বিষয়টি বাছাই করতে বলছে। অর্থাৎ এখানে 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে 3টা মিল আছে আর 1টা হচ্ছে ভুল তথ্য দেওয়া আছে, তো সেই ভুল তথ্যটা আমাদেরকে বের করতে হবে। তো চলুন আমরা আগে 92 নাম্বার লিসেনিংটা দেখে আসি। 92 নাম্বার কি বলছে? নাম যা বলছে যে ইয়াবুসেও, হ্যালো সাউল সিকদাঙ্গি জিও,
এটা কি সিউল রেস্টুরেন্ট? না, ইয়া যা বলছে যে নে খুড়াসুমনিদা, হ্যাঁ এটা। নাম যা বলছে ইবন খুমিও ইল জনিয়ক ইলগোপ সিয়ে ইয়ে ইয়াগুল জুম হারিয়গো, বলছে যে এইবার খুমিও ইল শুক্রবারে জনিয়ক ইলগোপ সিয়ে সন্ধ্যা 7টার সময় ইয়ে ইয়াক মানে রিজার্ভেশন করতে চায়, সন্ধ্যা 7টার সময় রিজার্ভেশন করতে চায়। তো ইয়া যা বলছে যে নে মধু মিয়ত বুনি ইসেও, বলছে টোটাল কতজন আছেন? নাম যা বলছে যে ইয়ল দু মিয়ং এও, 12 জন আছি। তো ইয় যা বলছে যে শিক্ষানুন মুয়ারো হাসিকেশ্বর, যে কি খাওয়া কি খাবেন, মানে খাবারের অর্ডার নিচ্ছে আর কি, যে কি খাওয়া দাওয়া করবেন। তো নাম যা বলছে যে বুলখগিরও হাগেশ্বয়, বুলখগি খাবো। তো আমরা বুঝতে পারছি যে এটা একটা রেস্টুরেন্টে ফোন করে রিজার্ভেশনের জন্য কথোপকথন চলছে। তো আমরা এখন 92 নম্বরে চলে যাই, কোশ্চিনে চলে যাই। কোশ্চিনে কি বলছে যে দুরুন নেয়ঙ্গ দারুন গোসল খরচে, দারুন মানে ভিন্ন তথ্য চেয়েছে, ভুল তথ্যটা বের করতে বলেছে, 4টার মধ্যে কোনটা ভুল। তো আমরা অপশন গুলা মিলাই। 1 নম্বরে কি বলছে যে মধু ইয়ল দু মিয়ম শিক্ষারুল হাগের সুমিদা, যে টোটাল 12 জন লোক খাবে। হ্যাঁ এটা ঠিক আছে, তারা 12 জন ছিল। তারপরে 2 নম্বরে কি বলছে যে দু সারামুন জিগুম শিখদাং এই সুমনিদা, যে দুই ব্যক্তি এখন রেস্টুরেন্টে আছে, না তারা তো ফোনে কথা বলছে, ইয়া বসে বলেছিল, তার মানে তারা ফোনে কথোপকথন করছে রিজার্ভেশনের জন্য, তার মানে এ তথ্যটা ভুল আছে, তারা এখন শিখদাং এ আছে, তারা এখন শিখদাং এ নাই, তাহলে 2 নম্বরটা ভুল। 3 নম্বরে কি বলছে যে ইয় জানন শিখদাং এ স জন হরুল পাতকশিপ বাদক ইসুমনিদা, বলছে যে মহিলাটি শিখদাং রেস্টুরেন্ট থেকে ফোন রিসিভ করেছিল। হ্যাঁ যেহেতু মহিলাটি রেস্টুরেন্ট থেকে অর্ডার গ্রহণ করছিল, তার মানে সে রেস্টুরেন্টে আছে, তাহলে 3 নম্বর তথ্য ঠিক আছে। 4 নম্বরে কি বলছে, নাম জানুন খুমিওইল জনিয়ক শিখসারুল ইয়াক হেসুমনিদা, যে পুরুষটি শুক্রবারে সন্ধ্যার সময়, হ্যাঁ আমরা দেখলাম শুক্রবার সন্ধ্যা 7টার সময় সে রিজার্ভেশন করেছিল, তার মানে 4 নম্বর তথ্যটাও ঠিক আছে। তাহলে ভুল কোনটা? ভুল হচ্ছে 2 নম্বরটা, যে তারা এখন রেস্টুরেন্টে আছে, তারা আসলে রেস্টুরেন্টে নাই, তারা ফোনে কথোপকথন করছে, তাহলে 2 নম্বরটা ভুল, এটাই উত্তর। পরেরটা দেখি, 93 নম্বর কি বলছে যে ইয় জাগা সারিয়াগো হানন গসুল মোয়াসিম নিক্কা, যে মহিলাটি কিনতে চায় কোনটি, মানে কোন জিনিসটা মহিলাটি কিনতে চায়। তো আমরা 93 নম্বর লিসেনিং এ চলে যাই, যে সে কি কিনতে চায়। 93 নম্বর কি বলছে, নাম যা বলছে যে অসহসে ও ভেতরে আসুন সন্নিম মল ছাজু সে ও, কি কি খুঁজছেন? ইয়া যা বলছে যে খুদুরুল সারিয়াগো হানন্দেও, বলছে জুতা কিনতে চাই, খুদু মানে জুতা, জুতা কিনতে চাই। তো নাম যা বলছে যে ই খুদুনুন অত্তসেও, এই জুতাটি কেমন দেখুন তো। তো তারপরে বলছে ছিমানা ভাজিয়ে দা ঝাল অউল্লিগো ছং ভাজিয়ে সিনদ ইয়পয়, বলছে যে ছিমানা বাজি মানে ছিমা মানে হচ্ছে স্কার্ট আর ভাজি মানে প্যান্ট, বলছে স্কার্ট অথবা প্যান্টে দা ঝাল অউল্লিগো মানে সব কিছুতে মানিয়ে যাবে, সুন্দর দেখাবে, বলছে ছং বাজিয়ে সিনদ ইয়পয়, ছং বাজি মানে হচ্ছে জিন্স প্যান্ট, বলছে জিন্স প্যান্টে পড়লেও অনেক সুন্দর দেখাবে, অর্থাৎ জুতার কথা বলছে, যে জুতাটি স্কার্টে পড়লেও ভালো লাগবে, প্যান্ট পড়লেও ভালো লাগবে, জিন্স পড়লেও ভালো লাগবে, সবগুলোতে মানাবে, এরকম বুঝাচ্ছে। তো ইয়ো যা বলছে যে ইয়পুগিন হান্দে খুব ই নমু নুফায়ো, বলছে যে ইয়পুগিন অনেক সুন্দর কিন্তু খুব ই নমু নুফায়ো, খুব মানে হচ্ছে হিল, বলছে হিল অনেক নুফায়ো, নুফায়ো মানে উঁচু, অর্থাৎ জুতার হিলটা অনেক উঁচু, সুন্দর কিন্তু জুতার হিল অনেক উঁচু। তো বলছে যে জনন মানি খরা দানিয়া হানিকা, বলছে আমি আমি অনেক হাঁটাহাঁটি করি বা আমাকে অনেক হাঁটাহাঁটি করতে হয়, খুব ই নাত
গো ফিওন হান খুদরুল সাগো শিফয় বলছে যে খুপি নাদ গো অর্থাৎ নিচু হিল বলছে, নিচু হিল এবং ফিওন হান সুবিধাজনক জুতা কিনতে যায় অর্থাৎ তাকে অনেক হাঁটাহাঁটি করতে হয় সেই জন্য সে নিচু সুবিধাজনক জুতা কিনতে চাই। তো আমরা 93 নম্বর কোশ্চিনে চলে যাই, কি বলছে কোশ্চিনে, বলছে যে ইয়াজাগা সারিয়াগো হানুন গসল মুয়াসিম নিক্কা, যে মহিলাটি কি কি কিনতে চাই। তা আমরা এখন অপশন গুলো মিলাই, 1 নম্বরে বলছে ফিয়ন হান ছংবাজি, সে জিন্স প্যান্ট কিনতে চায় না। 2 নম্বরে বলছে ছিমা ও ফাজি, বলছে যে স্কার্ট এবং প্যান্ট কিনতে চায় না। 3 নম্বরে বলছে খুপি নুফুন খুদু, মানে উঁচু হিল ওয়ালা জুতা কিনতে চায় না, এটাও না। 4 নম্বরে বলছে খুপি নাজুন খুদু অর্থাৎ নিচু হিল ওয়ালা জুতা কিনতে চায়, তাহলে এটা ঠিক আছে, উত্তর হবে 4 নম্বর। পরেরটা দেখি, 94 নম্বর কি বলছে, যে ইয়া জানুন জাঙ্গাপুল অলমায়ে শাশুম নিক্কা, যে মহিলাটি জাঙ্গাপ, জাঙ্গাপ মানে হাত মোজা, বলছে হাত মোজা কত দামে কিনেছিল। তো আমরা 94 নম্বর লিসেনিং এ চলে যাই। 94 নম্বর কি বলছে, ইয়া যা বলছে ই জাঙ্গাপ অলমায়েয় এই হাত মোজাটি কত দাম। নাম যা বলছে মান ইছন ওয়ান ইয়েয় 12,000 ওয়ান। ইয়া যা বলছে সেঙ্গাক বোদা বিশ্বান নেয়, বলছে যে যত দাম চিন্তা করেছিলাম তার থেকে অনেক দামি। জুম কাক্কা জুসেয় একটু কমিয়ে দিন। নাম যা বলছে খুরম মান ওয়ান জুসেয় তাহলে 10,000 ওয়ান দিন। ইয়া যা বলছে নে ইয়েও গ্রীষ্ময় হ্যাঁ এই নিন, তার মানে দাম হচ্ছে 12,000 ওয়ান কিন্তু তাকে কমিয়ে 10,000 ওয়ানে কিনে নিল। তো আমরা এখন 94 নম্বর লিসেনিং এ কোশ্চিনে চলে যাই, কি বলছে যে ইয়া জানুন জাঙ্গাপুল অলমা এ শাশুম নিক্কা কত দামে কিনেছিল। তো আমরা দেখলাম টোটাল 12,000 ওয়ান কিন্তু তাকে কমানোর পরে 10,000 ওয়ানে নিয়েছিল, তাহলে 10,000 ওয়ান কোথায় আছে, যে 3 নম্বর অপশানে মান ওয়ান 10,000 ওয়ান, তাহলে উত্তর হবে 3 নম্বর। পরেরটা দেখি, 95 নম্বর কি বলছে, ই অজানন মোয়াসুল শাশুম নিক্কা, যে মহিলাটি কি কিনতে চাই বা কি কিনেছিল, শাশুম নিক্কা কি কিনেছিল। তো আমরা দেখি 95 নম্বর লিসেনিং এ চলে যাই। 95 নম্বরে কি বলছে, ইয়া যা বলছে আজস্বি ই ভাজি অলমাইয়েয়, যে আজস্বি এই প্যান্ট, প্যান্টের দাম কত। তো বলছে যে নাম যা বলছে যে সাম্মান ওয়ান ইমনি দা 30,000 ওয়ান। ইয়া যা বলছে যে বিশ্বাগুনিও অনেক দামি, ই সিও শুনুন অলমাইয়েও এই শার্টটির দাম কত। নাম যা বলছে খুগন ফাল ছন ওয়ান ইয়েও এটার দাম 8,000 ওয়ান। ইয়া যা বলছে যে ই ইয়াংমাল, ইয়াংমালুন ইয়ো এই ইয়াংমাল মানে মোজা, এই মোজার দাম কত। নাম যা বলছে ইয়াংমারুন হান খিয়ললে ছন ওয়ান ইমনি দা, বলছে যে মোজা এক জোড়ার দাম 1,000 ওয়ান। ইয়া যা বলছে খুরম সিয়াছু হান জাং হাগো ইয়াংমাল দু খিয়ললে জুসেয়, বলছে তাহলে শার্ট একটি দেন এবং দুই জোড়া মোজা দেন। তাহলে একটি শার্টের দাম কত দেখলাম, একটি শার্টের দাম হচ্ছে 8,000 ওয়ান এবং এক জোড়া মোজার দাম হচ্ছে 1,000 ওয়ান, কিন্তু সে নিবে দুই জোড়া মোজা, তার মানে 2,000 ওয়ান। তো আমরা দেখি এখন কোশ্চিনে কি বলেছে, কোশ্চিনে বলেছে ইয় জানুন মোয়াসুল শাশ্রম নিক্কা, কে এই মহিলাটি কি কিনেছিল। তো 1 নম্বরে বলছে যে বাজি ওয়া সোয়াছু প্যান্ট এবং শার্ট কিনেছিল না। 2 নম্বরে বলছে যে ভাজি ওয়া ইয়াংমাল প্যান্ট এবং মোজা কিনেছিল না। 3 নম্বরে বলছে সোয়াছু ওয়া ইয়াংমাল শার্ট এবং মোজা কিনেছিল, হ্যাঁ এটা ঠিক আছে, 8,000 ওয়ান দিয়ে শার্ট এবং 2,000 ওয়ান দিয়ে দুই জোড়া মোজা কিনেছিল, এটা ঠিক আছে। 4 নম্বরে কি বলছে, সিয়াছু ওয়া সিনবাল শার্ট এবং জুতা কিনেছিল না, তাহলে উত্তর হবে 3 নম্বর। পরেরটা দেখি, 96 নম্বর কি বলছে, যে নাম জানুন সিজাং এস মুয়াসুল সারিয়াগো হামনিক্কা, যে পুরুষটি বাজার থেকে কি কিনতে চায়। তো আমরা 96 নম্বর লিসেনিং এ চলে যাই, কি বলছে,
নাম যা বলছে যে নেইল সিজাঙে খারি অগ হানুন্দে খাচ্ছি খাজু শিল শিষ্য বলছে আগামীকাল সিজাঙে বাজারে যেতে চাই খাচ্ছি খাজু শিল শিষ্য একসাথে যাবেন কি ইয়াজা বলছে যে নে খাচ্ছি খায়ো হ্যাঁ একসাথে যাব খুরন দে মোয়াল শাশিরি অগ হেয় বলছে কিন্তু কি কিনতে চান নাম যা বলছে যে খোয়াইল হাগো ইয়া ছেড়ুল সারিয়াগো হেয় বলছে ফল এবং সবজি কিনতে চাই পাকিস্তান ইউরিরুল মান্দুল কয়েও বলছে পাকিস্তানি খাবার রান্না করতে চাই তো 96 নম্বর কোশ্চেনে চলে যাই আমরা বলছে যে নাম জানুন সিজাংয়ের সব মহাসুল সারিয়া ভামনিকা কি কিনতে চায় তো আমরা দেখলাম সে ফল এবং সবজি কিনতে চায় তো আমরা অপশনগুলো মিলাই 1 নম্বরে বলছে যে শাল গোয়া বাঞ্ছান চাল এবং তরকারি না 2 নম্বরে বলছে যে পাং গোয়া খোয়াজা রুটি এবং বিস্কিট এটাও না 3 নম্বরে বলছে খোগি ওয়া স্যাংশন মাছ এবং মাংস এটাও না 4 নম্বরে বলছে খোয়াইল গোয়া ইয়াছে মানে ফল এবং সবজি এটা ঠিক আছে তাহলে উত্তর হবে 4 নম্বর পরেরটা দেখি 97 নম্বর কি বলছে যে নাম জানুন দোন উল মধু অলমা নেইয়া হামনিক্কা যে পুরুষটিকে দোনুল মধু মানে টোটাল কত টাকা দিতে হয়েছিল পুরুষটি টোটাল কত টাকা দিয়েছিল তো আমরা লিসেনিং এ চলে যাই সে কত টাকা দিয়েছিল তাহলে দেখতে পারবো 97 নম্বর কি বলছে নাম যা বলছে জন হওয়া খাদু ঈশ্বয় ফোন কার্ড আছে কি ইয়া যা বলছে নে অলমাচারি রো দুরিল কায়ো হ্যাঁ আছে কত দামে দিব তো নাম যা বলছে যে ও ছন ওয়ান চারি জুসেয় 5000 ওয়ানের দিন সিনমুন অলমাইয়েও সিনমুন মানে পত্রিকা বা নিউজ পেপার বলছে নিউজ পেপারের দাম কত বলছে যে ও বেক ওয়ান ইয়েও 500 ওয়ান তো নাম যা বলছে সিনমুন দো খাচ্ছি জুসেও তাহলে নিউজ পেপারও একসাথে দেন তার মানে সে ফোন কার্ড নিল 5000 ওয়ান দিয়ে এবং পত্রিকা নিল 500 ওয়ান দিয়ে মানে টোটাল 5500 ওয়ান সে দিয়েছিল তো আমরা কোশ্চেনে চলে যাই বলছে যে নাম জানুন মধু দোনুল মধু অলমা নেইয়া হামনিকা টোটাল কত টাকা দিয়েছিল তো আমরা দেখলাম যে ফোন কার্ডের দাম 5000 এবং নিউজ পেপারের দাম 500 মানে 5500 তো আমরা অপশন গুলো মিলাই 1 নম্বরে বলছে যে ও ছন ওয়ান 5001 না 2 নম্বরে বলছে ও ছন ও বেক ওয়ান 5501 হ্যাঁ এটা ঠিক আছে 3 নম্বরে বলছে খু ছন ওয়ান 9001 এটাও না 4 নম্বরে বলছে খুছন ও বেগ ওয়ান তার মানে এটাও ভুল তাহলে উত্তর হবে 2 নম্বর 5501 পরেরটা দেখি 98 নম্বর কি বলছে যে ইয়জানুন ই উন্দং হুয়ারুল অলমায়ে সালসু ইসুমনিকা বলছে মহিলাটি এই উন্দং হওয়া ব্যামের জুতাটি কত দামে কিনেছিল তো আমরা 98 নম্বর লিসেনিং এ চলে যাই কি বলছে ইয়াজা বলছে যে আজসি ই উন্দং হওয়া অলমায়েয় এই ব্যামের জুতাটি কত নাম যা বলছে ইমান ও ছন ওয়ান ইয়েয় 25001 ওয়ানলে ও ও মান ওয়ান ইন দে জিগম ও 10% হারিন দে হে দুরিনুন কয়েয় বলছে ওয়ানলে ও মান ওয়ান মানে অরিজিনাল দাম হচ্ছে 50001 কিন্তু জিগুম 50% হারিন হারিন মানে হচ্ছে ডিসকাউন্ট অর্থাৎ তার অরিজিনাল দাম হচ্ছে 50001 কিন্তু 50% ডিসকাউন্ট হওয়ার কারণে 25001 দিচ্ছে তো ইয়া যা বলছে সিনা বোয়াদো দইজিও পরে দেখা যাবে কি নাম যা বলছে যে নে সিনা বসে হ্যাঁ পরে দেখুন তো তার মানে আমরা বুঝতে পারলাম সে ব্যামের জুতাটি 25001 কিনেছিল তো আমরা কোশ্চিনে চলে যাই কোশ্চিনে বলছে যে ইয় জানন ই উন্দং হারুল অলমায়ে সাল সুইসুমনিকা কত দামে কিনেছিল ব্যামের জুতাটি তো 25001 1 নম্বরে বলছে ইমান ওয়ান 20001 না 2 নম্বরে বলছে ইমান ও ছন ওয়ান 25001 হ্যাঁ এটা ঠিক আছে 3 নম্বরে বলছে ও মান ওয়ান 50001 না 4 নম্বরে বলছে ও মান ও ছন ওয়ান 55001 তাহলে এটাও ভুল উত্তর হবে 2 নম্বর 25001 পরেরটা দেখি 99 নম্বর কি বলছে যে ই নাম জানুন
অলমারুল নেইয়া হামনিক্কা, যে পুরুষটি কত টাকা দিয়েছিল বা কত টাকা দিতে হবে পুরুষটিকে। তো আমরা দেখি 99 নাম্বার লিসেনিং এ কি বলছে। নাম যা বলছে যে নে সিয়ে সিজা খানুন ইয়ং হোয়াফিও ইসায়ো, বলছে 4টার সময় শুরু হবে, সিনেমার টিকিট আছে, মানে 4টার সময় সিনেমার, 4টার সময় যে সিনেমাটি শুরু হবে সেই সেটার টিকিট আছে কি? তো ইয়জা বলছে নে ইসায়ো, হ্যাঁ আছে, মিয়জং দুরিল কায়ো, কয়টা দিব? তো নাম যা বলছে শক জাং জুসেও, শক মানে হচ্ছে তিন, বলছে 3টা দিন। অলমা অলমা জিও বলছে কত দাম? ইয়াজা বলছে যে হান জাঙে ছিল ছন ওয়ান ইমনিকা, বলছে যে একটার দাম 7,000 ওয়ান, মধু টোটাল ইমান ছন ওয়ান ইমনিদা, মানে টোটাল 21,000, যেহেতু সে 3টা টিকিট নিয়েছিল, একটার দাম 7,000, 3টার দাম 21,000 ওয়ান। তো আমরা এখন কোশ্চিনে চলে যাই। কোশ্চিনে বলেছে যে পুরুষটিকে কত টাকা দিতে হবে বা দিতে হয়েছিল। তো আমরা দেখলাম 3টা টিকিট নিয়েছিল, 3টার দাম 21,000 ওয়ান। তো 21,000, এক নম্বরে বলছে 7,000 ওয়ান, না 2 নম্বরে বলছে 6,000 ওয়ান, না 3 নম্বরে বলছে মান 7,000 ওয়ান, না 4 নম্বরে বলছে ইমান 6,000 ওয়ান, 21,000 ওয়ান। তাহলে উত্তর হবে 4 নম্বর। পরেরটা দেখি 900 নম্বর কি বলছে, যে ইয় জানুন মোয়াসুল সারিয়াগো হামনিকা, যে মহিলাটি কি কিনতে চাই। তো আমরা 900 নম্বর লিসেনিং এ চলে যাই। 900 নম্বর লিসেনিং কি বলছে, নাম যা বলছে অজে মোয়া হাসি আশ্রয়, গতকালকে কি করেছেন? ইয়াজা বলছে যে ও জাঙুল সার খাগু জমে খাসস নন্দে খাপ খাপসি বিশ্বাস মোত সাশ্রয়, বলছে ও জাঙুল সারা মানে ওজাং মানে হচ্ছে কাপড়ের আলমারি, আলমারি কিনতে খাগুজম ফার্নিচারের দোকানে গিয়েছিলাম, কিন্তু খাপসি বিশ্বাস অর্থাৎ দাম বেশি হওয়ায় কিনিনি। তো নাম যা বলছে যে খুরম চুঙ্গ খাগুজমে খাবসেও, যে তাহলে পুরাতন ফার্নিচারের দোকানে গিয়ে দেখুন। যদ জিনান বনে চুঙ্গ খাগুজমে স ছেকসাং উল হানা সাস নুন্দে খাদ্য সাগো ফুমজিলদ খুনছানাশ্রয়, বলছে যে যদ আমিও জিনান মানে গতবার চুঙ্গ খাগুজমে পুরাতন পুরাতন ফার্নিচারের দোকান থেকে ছেকসাং, ছেকসাং মানে টেবিল, টেবিল কিনেছিলাম যেটা খাদ্য সাগো অর্থাৎ দাম অনেক কম, এবং ফুমজিল, ফুমজিল মানে হচ্ছে কোয়ালিটি, কোয়ালিটিও অনেক ভালো। তো নাম যা বলছে যে ইয়া যা বলছে খুড়েও খুরম যদ চুঙ্গ খাগু জমে খাবস, বলছে আমিও যেতে চাই পুরাতন ফার্নিচারের দোকানে যেতে চায়। তো কোশ্চিনে কি বলেছে, কোশ্চিনে চলে যায়। কোশ্চিনে বলেছে ইয়া জানুন মহসুল সারিয়াগো হামনিকা, মহিলাটি কি কিনতে চায়। তো আমরা দেখলাম সে ওত জাং মানে কাপড়ের আলমারি কিনতে চায়। তো আমরা দেখি 1 নম্বরে বলছে ওত কাপড়, 2 নম্বরে বলছে যে ওত জাং কাপড় রাখার আলমারি, হ্যাঁ এটা ঠিক আছে, সে কাপড় রাখার আলমারি কিনতে চায়। 3 নম্বরে বলছে চেকসাং টেবিল, 4 নম্বরে বলছে জাদংছা গাড়ি। তো না, সে কি কিনতে চায়, সে কাপড় রাখার আলমারি কিনতে চায়। তাহলে উত্তর হবে 2 নম্বর। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।